শাড়ি খুলেন। মানে আপনারা ইন্টারভিউতে এগুলো করেন? চাকরি যদি চান তাহলে খুলেন। রাখেন আপনি আপনার চাকরি, আপনার মতো লুচু বসের অফিসে আমি চাকরি করব না। তা কি করে হয় ম্যাডাম, আপনি অলরেডি আমাদের এগ্রিমেন্ট পেপারে সাইন করেছেন, আর এখন আপনি আমার পিএ, তাই আমি যা বলবো তাই হবে। তাই বলে তাই করতে হবে? আপনার কথা শুনবো এমন মেয়ে আমি নই, অসভ্য লক্ষ্য থাকার। চুপ থাকেন, আমার কথা শুনেন, আমার কথা শুনতে আপনি বাধ্য। মিহু কান্না মুখমুখ করে ইরফানের দিকে তাকিয়ে রয়েছে, মনে হয় এক্ষুনি কান্না করবে। তোমাকে শাড়ি খুলতে হবে। যদি শাড়ি না খুলি কি করবেন আপনি? আপনি এত নাটক করেন কেন, খুলতে বলতেছি, খুলেন শাড়ি। প্লিজ ছেড়ে দিব শাড়ি পরা, আমি আর কখনো শাড়ি পরব না। পেট দেখিয়ে মানুষকে পাগল ঠিকই করতে পারেন, এখন আমি শাড়ি খুলতে বলতেছি এতেই পারবেন না? ইরফান মেহুর সাথে রেগে কথাগুলো বলতেছিল, ভুলবশত মেহুর পেট থেকে শাড়ি সরে গেছে। মেহু নিজের দিকে তাকিয়ে শাড়িটা ঠিক করে। আজকে ছেড়ে দিলাম, নেক্সট টাইম যেন এমন না হয়, মনে থাকে যেন। সাদা বিলাই শয়তান, শয়তানের নানা শাকচূর্ণ, তোরে যদি একাই পাই তোরে আমি খুন করব। আমাকে বকা দেওয়া শেষ হলে এবার কফি বানিয়ে আনো, যাও। মেহু কফি বানাতে গেল ইরফানের জন্য। আসুন এদের পরিচয় জানা যাক। মেহু, যার পুরো নাম মিফতাহুল জান্নাত মেহু, সবাই মেহু ডাকে, বাবার আদরের ছোট মেয়ে। বাবার নাম আনোয়ার ইসলাম এবং মায়ের নাম রাহেলা খাতুন। আর একজন হলো ইরফান, পুরো নাম ইরফান মির্জা, বাবা মায়ের একমাত্র সন্তান এবং ইরফান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ MD, টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। ইরফানের মায়ের নাম মনোয়ারা বেগম, বাবার নাম আফজাল হোসেন। মে আই কামিং স্যার? ইয়েস কামিং। স্যার আপনার কফি। দাও। আমি এখন আসি স্যার। তোমাকে যাওয়ার জন্য বলছি, এখানে বসো। জি মানে স্যার। এই নাও, ফাইলগুলো সবগুলো কমপ্লিট করবে, কোনো ভুল যাতে না হয়। জি স্যার। মেহু ইরফানের কেবিন থেকে বের হয়ে ইরফানকে বকা দিতে দিতে ফাইলগুলো কমপ্লিট করতেছে মনোযোগ সহকারে। কাজ শেষ করার পর মেহু ইরফানের কেবিনের সামনে গেল। মে আই কামিং স্যার? ইয়েস কামিং। স্যার ফাইল সবগুলো কমপ্লিট হয়েছে, আমি কি এখন আসতে পারি? এখন তো লাঞ্চের টাইম। নো মিস, আজকে আমি আর আপনি একসাথে লাঞ্চ করব। না স্যার, আমি আপনার সাথে লাঞ্চ করতে পারবো না। আপনি কি ভুলে গেছেন মিস, আপনি আমার সব কথা শুনতে বাধ্য, আমি যা বলবো আপনাকে তা শুনতে হবে। ওকে স্যার। ইরফান ফাইলগুলো ভালোভাবে দেখে তারপর লাঞ্চ করতে চলে গেল ক্যান্টিনে। ক্যান্টিনে মেহু খেতে ছিল না, বসে রয়েছে। কি হলো, খাইতেছো না যে, তুমি বসে রয়েছো কেন? খাইতেছি তো স্যার। খান তাড়াতাড়ি, লাঞ্চের টাইম শেষের দিকে। ইরফান আর মেহু খাবার শেষ করে অফিসে গেল, তারপর অফিস শেষ করে ওরা যার যার বাসায় ফিরল। ফ্রেশ হয়ে এসো মেহু, তোমার জন্য খাবার বাড়তেছি। মাম মাম ফ্রেশ হয়ে আসি। ওকে। শুনছো রাহেলা, আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে, ওর বিয়ের ব্যবস্থা করতে হবে। ঠিক বলছো। কালকে আমার বন্ধু আর আমার বন্ধুর পরিবার ওকে দেখতে আসবে, মেয়েকে শাড়ি পরিয়ে বুঝিয়ে। তোমার মেয়ে রাজি হবে তো? হবে, আমার আম্মুনি আমার কথার অবাধ্য হবে না। কি কথা হইতেছে বাবা? কিছু না মা, তুমি খাবার খাও। অন্যদিকে কত করে বললাম, বিয়ে কর বিয়ে কর, এই ছেলেটা আমার কথা শুনে না। আম্মু এবার শীঘ্রই বিয়েটা করব, খুশি তো আম্মু? অনেক খুশি। কালকে চলো মেয়ে দেখতে আমার বন্ধুর বাসায়। চলো বাবা, তোর সময় হবে তো কালকে বিকেলে? আম্মু আমার সময় হবে বিকেলে। এভাবে চলতেছে ওদের কথাবার্তা। এখন যেহেতু রাত্রের বেলা, সেহেতু এখন মেহুর ফোনে আননোন নাম্বার থেকে কে যেন কল দিতেছে, মেহু রিসিভ করতেছে না। কে এতবার কল দেয় আননোন নাম্বার থেকে, এইবার ধরি তো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো জান? কে আপনি? হ্যাঁ, আমাকে জান বলার সাহস দিল কে আপনাকে? উফ জান, এত রাগ করো না তো জান, তুমি না খুব মিষ্টি দেখতে। সরি, রং নাম্বার। উফ, হৃদয় হরিণি, কলটা কেটে ভালো করো নাই। জানো তোমার চোখগুলো অনেক সুন্দর, আমি বারবার প্রেমে পড়ে যাই তোমার ওই চোখের। মেহু মোবাইলের দিকে তাকিয়ে দেখে সে আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে,
এটা আবার কে? এটা ভাবতেছে সে এবং এভাবে ঘুমিয়ে পড়ে মিহু। অন্যদিকে, হ্যালো আদিত্য, কি রে দোস্ত, কেমন আছিস তুই? ভালো, তুই কেমন আছিস? ভালো। শোন, কালকে মেয়ে দেখতে যাব, তুইও যাবি সময় করে। যাব। সকালবেলা, মাম্মাম মাম্মাম, কই তুমি? আমার নাস্তা দাও, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। দিতেছি মাম্মাম, আমি আসছি। আরে মামুনি, নাস্তাটা করে যাও। আম্মু, সময় নাই, দেরি হয়ে যাচ্ছে। মিহু বাসা থেকে অফিসের জন্য বের হয়ে দেখে যে একটা গাড়িও পাচ্ছে না, এদিকে অফিসের দেরি হয়ে গেছে। অন্যদিকে ইরফান মাত্র অফিসের জন্য বের হয়ে রাস্তা দিকে মিহুকে দাঁড়িয়ে থাকতে দেখে মিহুর সামনে গাড়িটা থামায়। মিস, গাড়িতে উঠুন, আজকে গাড়ি পাবেন না, আমি না হয় লিভ দেই আজকে। না স্যার, লিভ লাগবে না। ভেবে বলতেছেন তো মিস? ওকে স্যার, লিভ দিন। এভাবে গাড়ি চলতেছিল আর চোখে ইরফান মিহুকে তাকিয়ে তাকিয়ে দেখতেছিল আর বলতেছিল, ইস, তোমাকে একটা কিস দিতে পারতাম এক্ষুনি, এবং অফিসে এসে যে যার মতো কাজ করছিল। ইরফান মিহুকে ডেকে পাঠালো। মে আই কামিং স্যার? ইয়েস কামিং। স্যার, আমাকে ডেকেছিলেন কেন? পরশু আমাদের একটা ডিল হতে যাইতেছে, এবং আপনাকে ওই দিন আমার সঙ্গে গিয়ে ডিলটা কমপ্লিট করতে হবে এবং ওখানে প্রেজেন্টেশন করতে হবে, আর এই ফাইলগুলো কমপ্লিট করতে হবে আজকে। বুঝছেন আমার কথা? স্যার, ওকে, আমি চেষ্টা করব। এটা আমাদের অনেক বড় ডিল, এটা যদি হাতছাড়া হয় অনেক বড় লস হবে আমাদের, আর যাতে কোনো ভুল না হয় এখন আসতে পারেন আপনি। ওকে স্যার। কিছুক্ষণ পর, মে আই কামিং স্যার? ইয়েস কামিং। এই নিন স্যার, আপনার ফাইল কমপ্লিট। ওকে, এখন আসতে পারেন। আজ দুজনে এভাবে দিনটি শেষ হয়। সন্ধ্যাবেলা আফজাল হোসেন এবং তার পরিবার মেয়ে দেখতে চলে আসে। অন্যদিকে, মিহু মামুনি, এই শাড়িটা পরো, তোমাকে আজ দেখতে আসবে। মাম্মা, আমি বলছি না এখন আমি বিয়ে করব না, সবে তো চাকরিটা নিয়েছি। দেখতে আসলে বিয়ে হয়ে যায় না মামুনি, মন খারাপ করো না, যাও শাড়িটা পরো। মামুনি, পরতেছি। বলল, মামুনি, শাড়িটা তো তোমাকে অনেক মা দিয়েছে, মাশাআল্লাহ, কারো নজর যেন না লাগে। হয়েছে তোমাদের, হলে তাড়াতাড়ি নিয়ে আসো। মিহুকে নিয়ে নিচে নামলো তার মা, নিচে নিয়ে গেল এবং সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মামুনি। এখানে এসে বসো মামুনি। ছেলেটা কেমন হবে দেখতে হবে তো মনের মতো। ইস, একটু দেখতে পারতাম ছেলেটারে। আমাকে বকা দেওয়া হলে এইবার আমার দিকে তাকান মিস। মিহু তাকিয়ে দেখে ইরফান ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে রয়েছে। ইরফাকে চোখ মেরে দেয় ইরফান মিহুকে। কি স্যার, আপনি এখানে? আমি ছাড়া আর কে থাকবে শুনি? কি হয়েছে, তুমি এরকম চিৎকার দিয়েছো কেন? আবা কি? কিছু না আন্টি, আমরা আগে থেকে পরিচিত তো তাই এমন হয়েছে। কি রে, তোরা আগে থেকে পরিচিত? আমরা জানতাম না। বেয়াই সাহেব, মেয়ে আমাদের পছন্দ, বিয়ের তারিখ ঠিক করে পরে জানাবো, আগে মিষ্টি মুখ করেন। বেয়াই সাহেব, কি রে আফজাল, এখন দেখে আমার মেয়েকে বউ করে ফেলতেছ? তোর মেয়ে ভারী মিষ্টি রে, কেমনে ফিরে দে বল। দেখলে বাবা, তোমার বৌমা কত সুন্দর, এইবার আমাকে আমার বউয়ের সাথে কথা বলার সুযোগ করে দাও। এইবার ছেলে মেয়ে দুইটা আলাদা কথা বলুক। তারপর দুজনকে কথা বলার জন্য আলাদা সুযোগ করে দিল। আমি আপনাকে বিয়ে করব না স্যার। কি বলো বৌজান, এইসব তুমি তো আমার হবে বউ। আমার এখনো বিয়ে হয়নি, আপনাকে বিয়ে করব না। বৌজান, এইসব বলো না। পচা লোক, আমাকে ছাড়েন তো। নিচে চলো বৌজান, সবাই অপেক্ষা করতেছে আমাদের জন্য। অসভ্য কোথাকার, আমাকে জড়িয়ে ধরলো, শয়তানটারে দেখে নিব আমি। তারপর মিহু আর ইরফানের বিয়ে ঠিক হয়। ইরফানের মা মিহুকে আংটি লাগিয়ে চলে আসেন এবং বিয়ের তারিখ ঠিক করে ফেলে সামনের সপ্তাহে মিহুর এনগেজমেন্ট। রাত্রে বেলা, শুনছো, মেয়ের বিয়ে, এবার শপিং করতে হবে, আত্মীয়দের দাওয়াত দিতে হবে, আমরা কি থাকতে পারবো হরে ছাড়া? চিন্তা করো না, থাকতে পারবো, মেয়ের যখন বাবা মা হয়েছি তাহলে মেয়ের বিয়ে তো দিতেই হবে। অর্ণবকে কল দিয়ে বলো অর্বণের বিয়ে দেশে আসার জন্য। কল দেব এখন। অন্যদিকে, আম্মু, ছোট ফুপিকে তাড়াতাড়ি বলো
দেশে আসার জন্য? বলছি, তোর ফুফিরা দেশে আসবে কালকে। আচ্ছা, এনা তো তোর জন্য পাগল, কোনো সমস্যা করবে না তো তোর বিয়েতে ইরফান? চিন্তা করো না বাবা, আমি সামলে নিব। রাত 12:30, এভাবে ওদের সময় কাটতেছে। অন্যদিকে মেহুকে আননোন নাম্বার থেকে শিলক বিরক্ত করতেছে। আচ্ছা, আপনি এতবার কল করেন কেন? সমস্যা কি আপনার? জান, এত রাগ করো কেন? মিষ্টি করে কথা বলতে পারো না? কে আপনি? আমি তোমার শুভাকাঙ্ক্ষী। শুনো না জান, কি আছে তোমার ওই মায়াবী চোখে যা ঘুমাতে দেয় না আমাকে রাতে? ওকে, ভালো থাকবেন। অন্যদিকে আমার মায়াবিনীটা মনে হয় এখন ঘুমাইতেছে। ইস, মায়াবিটা আমারে ঘুমাতে দেয় না। আর কয়েকদিন যান, তুমি আমার হয়ে যাবে। সকাল 7:00, মেহু মামুনি ঘুম থেকে ওঠো, ইরফান কথা বলবে তোমার সাথে, অফিসে যাবে না আজকে। ঘুমোতে দাও না মাম্মাম। অফিসে যাবে না, সকাল 9:00 বাজে। কি, সকাল 9:00 বাজে? তুমি আমাকে এখন ডাকতেছো? হ্যাঁ না, ইরফান কল করেছে, কথা বলো, আর এখন 7:00 বাজে। মাম্মাম, তুমি আমার সাথে এটা ঠিক করলে না। মেহু ইরফানের সাথে কথা বলে ওদের সম্পর্কটা আগের থেকে অনেকটা ভালো হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বৌজান? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো বৌজান, একটা কিস দাও না। আপনার মনে হয় লজ্জা শরম নাই পচা লোক কোথাকার? কিছুদিন পর আরও দেখবে, এখন এতটুকু সহ্য করতে পারতেছো না জান? কি করেন আপনি? কিছু না বউ, তুমি আমাকে এত পর কেন করো? আমি আবার আপনারে কেমনে পর করলাম? বৌজান, আপনি আপনি ডাকো কেন, এটা কেমন যেন শোনায়। আজ থেকে তুমি ডাকবা। তুমি না ডাকলে কি করবে? বেশি কিছু না, বাসায় এসে কিস করব। আর শুনো, আজকে অফিসে আসা লাগবে না, আজকে একটু রেডি হয়ে থেকো। ইরফান আর মিহু আজকে শপিং করতে যাবে এঙ্গেজমেন্টের, সাথে এনা যাবে, ঈশা যাবে, অর্ণব যাবে, ওরা গাড়িতে। শাড়িতে নাকি নারী, না মেহুকে না দেখলে কেউ বুঝবে না। ঠিক আকাশ থেকে নেমে আসা পরীর মতো লাগতেছে মেহুকে। দোস্ত, আজ না তোকে যা লাগতেছে, ভাইয়া তো চোখে ফেরাতে পারবে না। কখন আসলি তুই ঈশা? কত দিন পর তোকে দেখলাম। মাত্র আসলাম, আন্টি বলেছে। তুই তো একবারও বললি না তোর বিয়ে। সরি দোস্ত। ইটস ওকে। মাশাল্লাহ, আমার বোনটাকে কত সুন্দর লাগছে, কেউ নজর না লাগুক। ভাইয়া, তুমি দেশে আসলে কখন, আমারে বললা না তো? কালকে রাত্রে এসে ইরফানে রিসিভ করছে এয়ারপোর্ট থেকে। ম্যাডাম, আপনি তো সবাইকে পেয়ে আমাকে ভুলেই গেলেন, এইবার গাড়িতে চলেন। ইরফানরা গাড়িতে গিয়ে বসলো, এনা তো রেগে আগুন। মেহুকে ইরফানের পাশে দেখে পারছে না মেহুকে ইরফানের পাশ থেকে সরাইতে। ওকে, আমার ফুপাতো বোন এনা। হ্যালো এনা। হাই এনা আপু, তোমার হাতের আংটিটা তো খুব সুন্দর, এর প্রাইস কত? 15,000 টাকায় এটা অস্ট্রেলিয়া থেকে কিনেছি। দেখি এনা, হাতটা দেখি, আংটিটা দেখা তো, খুব সুন্দর তাই না? তবে এটার প্রাইস 3,000 টাকা। কি বলো, এসব গাইয়া কোথাকার, তোমার কোনো আইডিয়া আছে এই আংটির ব্যাপারে? এনা, তুমি কাকে কি বলতেছো জানো? ও তোমার ভাবি হয়, সরি বলো। সরি ভাবি? সরি। তারা গাড়ি থেকে নেমে চলে আসলো শহরের নামকরা দোকান নিউ মার্কেটে, এবং সবাই গাড়ি থেকে নেমে শপিং মলে ঢুকে গেল, এবং যে যার নিজস্ব পছন্দ মতো জিনিস কিনতে লাগলো। এইদিকে ইরফান মেহুর জন্য একটা লেহেঙ্গাও পছন্দ করেছে। আপনার কতক্ষণ লাগবে একটা ড্রেস চয়েস করতে? যতক্ষণ পছন্দ হবে ততক্ষণ কিনবো না? তাড়াতাড়ি ড্রেস চয়েস করেন। এই নাও, এই ড্রেসটা একবার পরে আসো তো। আমি আর পারবো না। ড্রেসটা পরার জন্য বলছি না, পরে আসো। অর্ণব ভাইয়া, এনা আপুকে আপনার সাথে বেশ মানাবে। আমার পাশে কাকে মানাবে সেটা আমি দেখে নিব, তোমাকে ভাবতে হবে না। আমাকে ড্রেসটা কেমন লাগতেছে? মাশাআল্লাহ, এই ড্রেসটা সুন্দর লাগতেছে। এই ড্রেসটা প্যাকেট করেন, এই ড্রেসটার প্রাইস কত? এই ড্রেসের প্রাইস 15,000 টাকা। এই নিন। ওদের শপিং করা শেষ হলে সবাই বাসার উদ্দেশ্যে রওনা দেওয়া শুরু করলো, এবং বাসায় এসে সবাই যে যার মতো রুমে চলে গেল। অন্যদিকে ইরফান, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি কেন বোঝো না ইরফান? আমাকে বিয়ে করো, ওই মেয়েকে ছেড়ে দাও। তোর লজ্জা শরম নাই, তোর সাহস কেমন করে হয় মেয়েকে ছেড়ে দিবার কথা বলতে? ফুপি,
কি হয়েছে ইরফান বাবা? ফুপি, তোমার মেয়েকে সামলাও ফুপি, আর একবার যদি ওরে আমার সামনে দেখি ওরে খুন করব। কুলডান কুলডান ইরফান, শান্ত হও তুমি, ওরে আমি দেখতেছি। ওকে ফুপি। সকালবেলা বললো ঈশা শোন অর্ণব ভাইয়ার, বললো ঈশা শোন অর্ণব ভাইয়ার একটু ডাক তো, কথা আছে। ঈশা, তোর ভাইকে তুই ডাক, আমি কেন ডাকবো? প্লিজ কলিজা ডেকে দে না। ওকে ডাকতেছি। মম, আমি অস্ট্রেলিয়া ব্যাক করছি, আমি আর আসবো না, সরি ভাইয়া, কালকে রাতের ঘটনার জন্য সরি। ইটস ওকে। সে কি মা, দুই দিন পর ইরফানের এনগেজমেন্ট, তুই থাকবি না কেন? না মামা, আমার জরুরি কাজ আছে। না মামনি, এখানে আমি থাকলে আমার অনেক বড় ক্ষতি হবে। ভালোবাসার মানুষকে অন্য কারো হতে দেখা যে কতটা কষ্ট, সেটা একমাত্র তারাই বোঝে যারা একতরফা ভালোবাসে। যেটা এনার ক্ষেত্রে ঘটে, তার শখের পুরুষ অন্য নারী হয়ে যাবে, তাই এনা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া চলে যাচ্ছে। অন্যদিকে বনু রেখেছিলে কেন? ভাইয়া, আমার জন্য হাওয়াই মিঠাই কিনে আইনো দুইটা, খাইতে ইচ্ছা করতেছে। ওকে, আমার মিষ্টি আমি এখনই আনবো। ওদের খুনসুটি দুষ্টুমিতে আজ এভাবে দিনগুলো কাটছে। আজ দুই দিন পর অবশেষে মিহু আর ইরফানের এনগেজমেন্টের দিনটা ঘনিয়ে আসলো। আজ মিহুর এনগেজমেন্ট, সকালে কাজে ব্যস্ত। সকাল থেকে মিহুকে সাজানো হয়েছে খয়েরি রঙের লেহেঙ্গা দিয়ে। মিহু কত সুন্দর লাগতেছে আজকে, ভাইয়া দেখলে তো পাগল হয়ে যাবে। দেখ না স্নেহা, মেহু দেখি লজ্জাও পায়। দেখ আমাদের মেহুটারে দেখে আজ দুলাভাই অজ্ঞান না হয়ে যায়। নিশ্চয়ই দুলাভাই আজকে অজ্ঞান হবে। ইস, আমি ছেলে হলে তো মিহুকে বিয়ে করতাম। এদিকে মিহুকে নিয়ে মিহুর কাজিন মহলরা দুষ্টুমি করছে, ইরফান রেডি হচ্ছে তাড়াতাড়ি। একটু আস্তে হেদি হও ভাই, বউর লাইগা পাগল হয়ে যাইছে থোস, কেউ জন নিয়ে যাবে। মনে হয় নিয়ে যাবে, বেচারা ভাবির জন্য পাগল হয়ে যাইতেছে। আমার বউয়ের জন্য পাগল হব না তো কি, তোর বউয়ের জন্য পাগল হব। ঠিক বলছস, তবে বউ পাগল বেশি হইও না, তাহলে মানুষ পাগল ভেবে পাবড়ায় পালিয়ে দিবে। ইরফানরা সবাই ওই বাসার উদ্দেশ্যে রওনা হলো এবং ওই বাসায় পৌঁছালো। কিছুক্ষণ পর ওদের এনগেজমেন্টের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মিহু শোন না, তোর লাল কালারের ইয়াররিং আছে না, ওইটা দে না। ড্রয়ারে আছে, নিয়ে যা। হুম বোনু, তোমার বান্ধবী কি আজকে শ্যাকসনের মতো লাগছে? মিহু, তোর ভাইরে নিষেধ কর এরকম করার জন্য। বোনু, তোর বান্ধবীকে রাখলে সুন্দর লাগে। বজ্জা শয়তান লোক হনুমান আফ্রিকার অ্যানাকন্ডা। তোরা চুপ করবি? তোদের জ্বালায় আর পারি না, আমার স্পেশাল দিনে তোদের ঝগড়া করতে হবে। মামনি নিচে আসো তো। মাশাআল্লাহ, আমার মামনিটাকে সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ, আম্মুটা আমার আজকে তো পরিমতো লাগছে। দেখতে হবে না কার মেয়ে? তাই তো। আঙ্কেল, আমাকে কেমন লাগতেছে? তোমারে কত সুন্দর লাগতেছে মামুনি। বাবাও তোমরা বৌমা হবে তাই তো এত সুন্দর লাগতেছে। আমি আপনাকে বিয়ে করতে বইয়েই গেছে। দেখবে তুমি আমার বউকে? ওরে হতচ্ছাড়া, বেশি পেকে গেছে। অন্যদিকে কোথায় আমার বউটা দেখতেছি না কেন, এতক্ষণ হয়ে গেছে। দোস্ত উপরের দিকে তাকা, ভাবিরে আজকে অনেক সুন্দর লাগছে। হাই কিতনা সুন্দর, হাই মি কে করু। ইশ রে, আমি মনে হয় হার্ট অ্যাটাক করবো। মাশাল্লাহ, আমার পরিজানটা। পরি দেখতে ঠিক তোমার মতো, বিয়ের আগে তুমিও এমন ছিলে, এখনো এমন আছো। ধ্যাত, কি যে বলো না, বুড়ো বয়সে ভীমরতি করতে আসছো। তারপর ওদের এনগেজমেন্টে সুস্থ এবং সুন্দরভাবে সম্পন্ন হয়। এনগেজমেন্ট শেষ হওয়ার পর নাচ গানের পালা আসলো। কে কে নাচবে এটা আগে থেকে ঠিক করা ছিল, তাই সকলে নাচার জন্য আসছে। এখানে বরবউ নাচবে। তাড়াতাড়ি চল অনন্যা, নাচের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। চল বাকিদের ডেকে আনি। চল অনু, রূপা, নিশা সবাই আসো, নিচে নাচের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সবাই দল বেঁধে নিচে নামা শুরু করলো একে একে, তারপর স্পিকারে গান বেজে উঠল। এ দিল চলেগা আব না কোই বাহানা, গোরি কো হোগা আব সাজন কে ঘর জানা, মাথে কে বিন্দিয়া ক্যা বোলে হ্যায় সুন সুন সুন, সাজন জি ঘর আয়ে
আজানজি ঘর রায় দুলহন কিউ শর্মায়ে হাই সাজানজি ঘর রায়। সকলে একে একে নাচতেছে, গানের মাঝখানে মিহু আর ইরফানকে ঈশার অর্ডম্বিরে নিয়ে আসে এবং সবাই একত্রিত হয়ে নাচছিল। এভাবে নাচের পালা শেষ হলে খাবারের পালা। অর্ণবরা সবাইকে ভালোভাবে খাবার পরিবেশন করছে। আপনাদের সবাই কি লাগবে বলেন, এনে দেব সবাই। দাদা তুমি ওই দিকে যাও, আমি এই দিকটা দেখতেছি। অন্যদিকে বৌজান, আজকে তোমারে এত কিউট লাগতেছে কেন? আমি মনে হয় হার্ট অ্যাটাক করব। আমার এখন কি করতে ইচ্ছে করে জানো? কি ইচ্ছে করতেছে? একটা কিস করতে দই গেলে। অসভ্য কথাকায়? অসভ্য তো তোমার সাথে করব বউ, আর কার সাথে করব? দোস্ত, কালো কালার ড্রেস পরা মেটারে ভাল লাগছে, প্রেম করাই দে, তোর শালিকা হবে মনে হয়। তুই শেষ পর্যন্ত আমার শালিকার দিকে নজর দিলি। সবাই মিহুকে আর ইরফানকে নিয়ে খাবার শেষ করছে। অন্যদিকে অনন্যকে একটা ছেলে বিরক্ত করতেছে দেখে আদিত্য থাপ্পড় লাগিয়ে দেয় ছেলেটিকে। তোমার সাহস হয় কি করে ওকে বিরক্ত করা? তুই কে? ওরে আমি বিরক্ত করব না, তোকে তুই করবি। চুপ কর, তাড়াতাড়ি এখান থেকে পালা, নইলে থাপ্পড় দাঁত ফেলাই দিব। ধন্যবাদ আপনাকে হেল্প করার জন্য। শুধু ধন্যবাদ দিলে হবে না, বাই দ্য ওয়ে আমি আদিত্য মাহমুদ। আমি মেহজাবিন অনন্যা। অন্যদিকে ছাড়ুন তো আমাকে। ছাড়বো না, ওই ছেলের সাথে এত কথা কিসের তোর? বিশ্বাস করেন, ও ছেলে নিজ থেকে এত কথা বলেছে। আর কখনো যাতে ওই ছেলের সাথে কথা বলতে না দেখি। অর্ণব এই কথা বলে ঈশার সাথে অপ্রত্যাশিত একটা কাণ্ড করে দিল। ঈশার ঠোঁটের সাথে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। শয়তান বজ্জাত, তোরে আমি দেখে নিব, তুই আমার সাথে এটা কি করলি। এই অন্যদিকে হাই আনা, কেমন আছো? ভালো। তুমি না বিড়িতে গেছিলে, আসলে কখন? কিছুদিন হয়েছে। তুমি যাকে ভালোবাসো তাকে মনের কথা বলেছো? না, বলো নাই। কেন, তুমি যদি না বলো সে অন্য কারো হয়ে যাবে। সে তো আজ অন্য কারো হয়ে গেছে। মন খারাপ করো না, দেখবে তো লাইফে এর থেকেও ভালো কেউ আসবে। হ্যালো নীলা। হাই, হাউ আর ইউ? নিশান, আই এম ফাইন, অ্যান্ড ইউ? আই এম ফাইন। হু ইজ শি? শি ইজ মাই ফ্রেন্ড অ্যানা। হ্যালো অ্যানা, হাউ আর ইউ? আই এম ফাইন। অ্যানা, হি ইজ মাই কাজিনস নিশান। ও অন্যদিকে বউ, এত সুইট কেন তোমার ঠোঁট দুটো? তোমার গাল দুইটা এতটা লাল, মনে চাই খেয়ে ফেলি। উফ, আমার বউটা অনেক জোস অ্যান্ড হটও। মেহু, ও মেহু, দেখ না অর্ণব ভাই আমাকে পেতনি, আমি কিছু দেখিনি, সরি সরি। ধুর, বউয়ের সাথে শান্তিতে রোম্যান্স করতে দিবে না। এঙ্গেজমেন্টের অনুষ্ঠান শেষ করে সবাই চলে যায় এবং বিয়ের তারিখ ঠিক করে এঙ্গেজমেন্টের দুই দিন পর। মেহু অফিসের উদ্দেশ্যে রেডি হচ্ছে, মেহুর ফোনটা বেজে উঠে দেখে ইরফান কল করেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো বউ? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, কি করো বউ? কিছু না, তুমি কি করো? অফিসের জন্য রেডি হইতেছি। আজকে না মিষ্টি খেতে ইচ্ছে করতেছে, দাও না একটা মিষ্টি। মিষ্টি ফ্রিজে আছে, দিব কেমনে? আমি তো ওই মিষ্টি খাবো না। তাহলে কি মিষ্টি খাবে? তোমার কাছে আছে তো, মিষ্টিটা দাও। লুচু কোথায়? লুচু হলে তো তোমার কাছে হবো বউ, হাজার হোক, তোমার তো জামাই, জলদি দিয়ে দাও তো মিষ্টি। আমার বুঝি লজ্জা লাগে না? এত কথা না বলে মিষ্টি একটা দিয়ে দাও তো। মেহু অফিসে চলে যায় এবং ইরফান চলে আসে অফিসে। এসে ইরফান মেহুকে ডেকে পাঠালো তার কেবিনে। যেহেতু অফিসে কেউ জানে না মেহু ইরফানের হবু বউ। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। স্যার ডেকেছিলেন কেন? বউজান, তুমি আমাকে স্যার কেন বলতেছো? এখানে তুমি আর আমি ছাড়া এখন কেউ নাই। তো কি ডাকবো? জান ডাকবা। শখ কত? অনেক শখ। লুচ্চামি করার জন্য ডাকতেছেন নাকি? একটা এখানে দেই, কিস দাও তো। পারবো না। ওকে, সমস্যা নেই, আমি না হয় দিয়ে দেই। আর কি, এইদিকে মিহুকে ইরফান লিফট কিস করতেছে, চলুন আমরা অন্যদিকে যাই। ঈশা কলেজে যাচ্ছে আজকে, আর সে সময় ঈশার পথ আটকায় অর্ণব। শরণ তো সাইড দিন। তোমাকে ধরে রাখছে কি যাও? সাইড না দিলে আমি যাব কেমনে? আচ্ছা সাইড দিব, আমার একটা শর্ত আছে, মানলে সাইড দিব। আপনার শর্ত কেন মানবো? শরণ সাইড দিন।
আমার শর্ত না মানলে সাইড দেব না। আচ্ছা, কি শর্ত বলুন? বিকেলবেলা কফি শপে আসতে পারবে? ওকে, কোন কফি শপে? সামিয়া কফি শপ বিকেল 4টা বাজে আসবে। ওকে। অস্ট্রেলিয়া? আনা, হাউ আর ইউ? আই অ্যাম ফাইন, অ্যান্ড ইউ? আই অ্যাম অলসো ফাইন, বাট আই হ্যাড টু টেল ইউ সামথিং। নিশান, টেল মি, হোয়াট টু সে? আই হ্যাভ ইউ আনা, আই ফেল লাভ উইথ ইউ সিন্স দ্য ডে ফার্স্ট টু সে। একবার সুযোগ মনে হয় দেয় না। চুপ থেকো না এনা, প্লিজ অ্যান্সার দাও। আমি তোমার ভালোবাসা গ্রহণ করলাম, আই লাভ ইউ টু। বাংলাদেশ বিকাল 4টা। সে এখন আসতেছে না কেন? আর কতক্ষণ লাগবে মেয়েটার আসতে? সামনে তাকিয়ে অর্ণব তো হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। ঈশাকে দেখে হালকা মেরুন কালার শাড়ি পরা, খোলা চুলে হালকা সাজে কোনো অপ্সরা লাগছে। শুনতেছেন? এই শুনতেছেন? সরি, আসলে একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। ইটস ওকে। ওয়েটার, ওয়েটার। জি স্যার, আপনার জন্য কি করতে পারি? দুই কাপ কফি দেন। ওকে স্যার। আমাকে কেন ডেকেছেন? আপনি কি বলবেন বলে ফেলুন। আসলে ঈশা, আমি না তোমাকে কি আমাকে আসলে আমি না তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ। আমাকে একটা দিন সময় দিন, তারপর আমি আপনাকে জানাবো। একটা কেন, তুমি অনেক সময় নাও, তারপরও হ্যাঁ বলো। রাত 12টা, মেহুর ফোনে কল দিতেছে এতক্ষণ ইরফান, কিছুক্ষণ বেজে তারপর রিসিভ হলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণ কোথায় ছিলে মায়াবিনী? ব্যালকনিতে ছিলাম। ও, একটু নিচে আসো তো। এত রাতে বাহির হলে সবাই বকবে। আসবা না বাসায় আসবো? আচ্ছা আসতেছি। এতক্ষণ লাগলো কেন আসতে তোমার? এত রাত্রে এসব কি ধরনের পাগলামি? তোমাকে দেখার খুব ইচ্ছা করতেছিল, তাই চলে আসলাম দেখতে। ও, চলো আজকে হাঁটবো সারা রাত। জানো মেহু, আজ আমার অন্যরকম অনুভূতি হচ্ছে তোমার সাথে। মনে হচ্ছে এই দিনটার অপেক্ষায় ছিলাম। আমার গান শুনতে ইচ্ছে করতেছে, এখন একটা গান শোনাবেন? দাঁড়া, ও গিটারটা নিয়ে আসি গাড়ি থেকে। চলো ওই গাছটার নিচে বসি। যার কথা ভেবে শিহরণ, যে আমার জীবন মরণ, এলো যেন সে ভালোবেসে ভরে দিতে আজ, যে ছিল আমার আপন, যার সাথে বাঁধা জীবন, এলো যেন সে ভালোবেসে ভরে দিতে আজ। মেহু গানটা উপভোগ করছে, এইভাবে ওরা নিজেদের মধ্যে সময় কাটাচ্ছে। ইস, গানটা যেন হৃদয়ে ছুঁয়ে যায়। অস্ট্রেলিয়া। এনা, চলো আজ আমরা ঘুরতে যাব। যাওয়া যায়। আজ আমার একটা কথা রাখবা? কি কথা? শাড়ি পরো। আচ্ছা। 7টা বাজে রেডি থেকো। নিশান এসে নিয়ে যায় এনাকে। এনাকে আজ খুব সুন্দর লাগছে। ওরা চলে গেছে একটা রেস্টুরেন্টে। কি খাবা, অর্ডার দাও। আপাতত কিছু খেতে ইচ্ছা করছে না, তুমি বরং ব্ল্যাক কফিটাই অর্ডার করো। দিতেছি, ততক্ষণ না হয় আমরা দুজন গল্প করি। আমরা এখান থেকে একটা জায়গায় যাব, সিডনি শহরে। জায়গাটা অনেক সুন্দর। বাংলাদেশে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি ঈশা। ও, ভেবেছো কিছু তুমি? কি ভাববো? বিকেলে কথাটা আর কি। ভেবেছি তো। কি ভেবেছো? আপনি দেখতে তেমন খারাপ না, আপনার সাথে প্রেম করাই যায়। তাই তো, তার মানে তুমি রাজি? এইভাবে ওদের সময়গুলো কাটছে। আস্তে আস্তে মেহুর বিয়ের দিনটা এগিয়ে আসছে। অবশেষে কাঙ্ক্ষিত দিনটি চলে আসলো। আজ মেহুর গায়ে হলুদ। পুরো বাসা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। অর্ণব আজ বোনের হলুদ বলে কাজে ব্যস্ত। ইরফান কল করেছে মেহুর কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম বৌজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বৌজান? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আর একদিন পর তুমি তো আমার হয়ে যাবে বৌজান। আচ্ছা, এখন রাখি, সন্ধ্যাবেলা কল করব। মেহু, কথা শেষ করে এদিকে আসো। কাকিমণি, ডেকেছো কেন? শুন, বস মামনি, এখানে কথা আছে। জি বলো মামনি।
কালকে তো তোর বিয়ে, শ্বশুর বাড়ি চলে যাবে, শাশুড়ির কথা শুনবি, শাশুড়িকে কাজে হেল্প করবি, নিজের মায়ের মতো ভালোবাসবি, জামাই বাবার কথা শুনবি। তোমরা আমাকে পর করে দিতেছ কেন? পাগলি মা, কান্না করে না। আমি তোমাদের ছাড়া থাকবো কেমনে ওইখানে? এটাই তো নিয়ম রে মা, মেয়ে যখন হয়েছ শ্বশুর বাড়ি যাইতেই হবে। মেয়েদের আসল বাড়ি এটা না, শ্বশুর বাড়িই আসল বাড়ি। অন্যদিকে ধুর, কল ধরতেছে না কেন? আজকে কিছু হলো না তোর? ঈশা কি করো? কিছু না, ধর তো আমার এই ফেসিয়ালটা করতে দে। শোন না তুই, অর্ণব ভাইয়া কোথায়? অর্ণব ভাইয়া কাজ করছে, ব্যস্ত। তুই হঠাৎ অর্ণব ভাইয়ের কথা জানতে চাইছিস কেন? না মানে এমনি। ও, মেহুকে গোসল করাতে আসো সবাই। আসছি। তারপর মেহুকে হলুদের গোসল দিতে সবাই নিয়ে যায়। অন্যদিকে ইরফানকেও সবাই হলুদের গোসল দেয়। ইরফানের মা হলুদ লাগিয়ে গোসল করায় দেয় ইরফানকে। এভাবে গোসলের পর্ব শেষ হয়। সন্ধ্যাবেলা হলুদ অনুষ্ঠান শুরু, যে যার মতো সাজতে বসে গেছে। অনন্য, আমার এই লিপস্টিকটা দে তো। এই নে ধর, আমাকে শান্তি মতো সাজতে দি। আমার আইনেলার কই? আমার কাছে নিয়ে যাও। আমাকে লাগিয়ে দে। আমাকে কেমন লাগে? সে লাগতেছে, মাশাআল্লাহ, পরীর মতো লাগতেছে। আজকে তোকে অনেক সুন্দর লাগতেছে দোজ, ভাবি তো পাগল হয়ে যাবে। হুম, ঠিক বলছো। আমার বউ আমার জন্য পাগল, তোদের জন্য পাগল হবে নাকি? ভাবি, পাগল হওয়া লাগবে না, তোর সুন্দরী শালিটা পাগল হলে হবে। মেহুকে ঈশা এবং অনন্য মিলে স্টেজে নিয়ে গেল এবং একে একে সবাই হলুদ দিতে লাগলো, ছবি তুলতে লাগলো। ছেলের বাড়ি থেকে সবাই এসে বউয়ের গায়ে হলুদ দিলে, ছবি তুলল। তারপর মেহেদি অনুষ্ঠান শুরু হলো। ঈশা আর অনন্য মেহুকে মেহেন্দি লাগিয়ে দিতেছিল। ভাইয়ার নাম কি মেহু? ইরফান। ও, আমি এই হাতে লিখি, তুই ওই হাতে লেখ। হুম, বউকে মেহেদি লাগানো শেষ, চল আমরা নেমে পড়ি। হুম চল। তোমরা চলে গেলে আমাদেরকে মেহেদি লাগাবে কে? ছেলেরা মেহেদি লাগায় না। ছেলেটা মেহেদি লাগাই, আমাকে একটু লাগিয়ে দাও। হুম চলেন, দিতেছি। হঠাৎ পিচ্ছি একটা ছেলে অনন্যকে বলল, আপু তোমারে ওই ভাইয়াটা ডাকতেছে। আসতেছি, তুমি যাও। হুম, তোমার নামটা কি? রিহা। অনেক সুন্দর নাম তো। হুম, যাও ওকে বলে এসো, আমি আসছি। আদিত্য ভাইয়া, ভাইয়া ও বলেছে আসতেছে। এই কথা বলে পিচ্চিটা চলে গেল। এই যে মিস্টার, ডাকছেন কেন? ও মিস, আজকে না আপনাকে দানুর লাগতেছে। এই কথা বলার জন্য ডাকছেন? আর একটা কথা বলবো, এক সাইডে আসুন। হুম চলেন। আমি তোমাকে খুব ভালোবাসি মিস, তুমি কি আমার হৃদয়ের হৃদয় হরিণী হবে? তোমাকে যেদিন দেখি ওই দিন থেকে তোমার প্রেমে পড়ে যাই, তুমি কি আমার সুখ দুঃখের সাথী হবে? হুম হব, আপনার সুখ দুঃখের সাথী, কথা দিলাম, সারা জীবন আপনার পাশে থাকব। এইভাবে মেহেদি হলুদ শেষ হয় এবং নাচের পালা। আজকে ঈশা এবং অর্ণব নাচবে। নাচ স্টার্ট হলো, স্পিকারে গান বেজে উঠল। মেরা পেহলা জুনুন, মেরা পেহলা জুনুন, ইশক আখেরি হ্যায় তু, মেরি জিন্দেগি হ্যায় তু, মেরি জিন্দেগি হ্যায় তু, গম হ্যায় খুশি হ্যায় তু, মেরি জিন্দেগি হ্যায় তু। এই গানটা প্রতিটা তোমার জন্য। হুম, আমারও তোমার জন্য। কথা দাও কখনো আমাকে ছেড়ে যাবে না, যে কোনো পরিস্থিতিতেও। হুম কথা দিলাম, তোমাকে কখনো ছেড়ে যাব না, প্রমিস। মেয়ের বাড়ি থেকে আসা সবাই নাচ গান পর্যন্ত থেকে চলে গেল। এভাবে হলুদ নাইট শেষ হলো, সবাই এখন ঘুমে। সকালবেলা শুনছো, কিছুক্ষণ পর মেয়েটা অন্য বাড়ির বউ হয়ে যাবে, কেমনে থাকবো আমার কলিচাটাকে ছাড়া? কান্না করো না, এটা তো জগতের নিয়ম গো। হুম ভাইয়া। হুম বল। ভাইয়া, মেহু তো চলে যাবে কিছুক্ষণ পর, ওরে ডিবা কি? কিছু না, আমার সাধ্যমতো জিনিস দিব মেরে।
হুম ভাইয়া, তাই করো। মেহুকে বউ সাজানো শেষ হলো। মেহু তো কান্না করে একাকার। কিছুক্ষণ পর বরযাত্রী এলো, সবাই একসাথে দৌড় দিচ্ছে। বরযাত্রী এসেছে, সবাই নিচে চলো। সবাই আমাকে একা করে চলে গেল, এখন আমি কি করব? গেটে টাকা দেন, বউ নিয়ে যান। টাকা আমরা দিব না, বউ ছাড়া আমরা যাব না। টাকা না দিলে আমরা ভেতরেও দিব না। কত টাকা আপনাদের দিবেন বলবেন কি? বেশি না, মাত্র 50,000 টাকা। ওকে, এই নিন টাকা। এই নিন দুলা ভাই, সর্বোচ্চ কেউ খান, মিষ্টি মুখ করে নিন। বরযাত্রীকে নিয়ে ভিতরে ঢুকলো সবাই এবং স্টেজে বরকে নিয়ে বসানো হলো। এবার বরের ছবি তুলতে ব্যস্ত সবাই। কিছুক্ষণ পর কাজী আসলো। 10,00,000 টাকা ধার্য করিয়া আনোয়ার ইসলামের ছোট কন্যা মিফতাহুল জান্নাত হিম করতে কি রাজি? বলমা কবুল? কবুল, কবুল। অন্যদিকে 10,00,000 টাকা ধার্য করিয়া আফজাল হোসেনের বড় ছেলে ইরফান মির্জাকে বিয়ে করতে আপনি রাজি? কবুল বলো মা, কবুল। মা বলে দে কবুল। মা কবুল বল। কবুল বলে দে, কান্না করিস না তুই, কবুল। বিয়েটা সম্পূর্ণ হয়, খাবারের পর্বও সম্পূর্ণ হয়। এভাবে ওদের বিয়েটা হয়ে যায় বিকালে 4টা। মিহুকে নিয়ে যাবার পালা। মিহুকে যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন, ও আম্মু রে, আমি যাব না, আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না। এটা নিয়ম রে মা। ইরফান বাবা, এই নো আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, ও অনেক অবুঝ, ওরে কষ্ট দিও না কখনো। বাবা চিন্তা করবেন না, আপনার মেয়ের কোনো কষ্ট হবে না। ভাইয়া, মা বাবার খেয়াল রাখবি, বাবার ঔষধগুলো খাওয়াবি ঠিক মতো। চিন্তা করিস না বোন, আমি খেয়াল রাখবো বাবা মায়ের। মিহুকে বিদায়বেলা সকলের চোখে পানি। মিহুকে নিয়ে যাওয়া হলো। মিহুকে সে বাড়িতে নেওয়ার পর স্টেজে বসিয়ে মিষ্টিমুখ করানো হলো। রুমের ভিতরে নিয়ে যাওয়া হলো। একে একে সবাই বউ দেখতে ভিড় করল। অস্ট্রেলিয়া, জানো নিশান, আমাদের জীবনটা সাদা কালো রঙের মতো। তবে এই সাদা কালো রঙের মতো জীবন থেকে বের হতে হলে সুন্দর মনের একটা জীবনসঙ্গী থাকার প্রয়োজন। আমাদের জীবনটাই এমনই। তবে জীবনটা এমন না হলেও পারত। চিন্তা করো না, আমাদের জীবনটা খুবই দুঃখ কষ্ট থাকবে, এটা জীবন। বাংলাদেশে এসে একটা কিস দাও না চান? না, এখন দিব না। তুমি না দিলে আমি না হয় নিয়ে নি। বাসুর ঘরে রাত 12:30। এতক্ষণ এত রাত হলো, এই লোককে আসতেছে না কেন? ধর ঘুমিয়ে পড়ি। মিহু ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ইরফানকে তার কাজিন মহলরা সবাই বলেছে 10,000 টাকা দিয়ে যেতে, তোমাকে তারপর ভিতরে যেতে দিব, না হলে দিব না। তারপর 10,000 টাকা দিয়ে রুমে ঢুকে দেখে তার বউ ঘুমিয়ে পড়েছে। অনেক ডাকার পর মিহুর ঘুম ভাঙল। কিছুক্ষণ অপেক্ষা করতে পারলে না তুমি? আপনি এতক্ষণ কোথায় ছিলেন? বাহিরে ছিলাম। ও, এদিকে আসো তো, তোমার গয়নাগুলো খুলে দেই। গয়না খোলা হয়ে গেছে, এখন ফ্রেশ হয়ে আসো। জি। বউজান, এদিকে আসো তো। এই কথা বলে ইরফান মিহুর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল এবং কিস করা শুরু করল। আস্তে আস্তে শাড়ি খুলে ফেলল। ইতিহাস, সকাল 4টা। এই শুনছেন, ওঠেন তো। ঘুমাতে দাও, সারা রাত ঘুমাতে পারি নাই। ওঠেন, গোসল করবেন না? উঠতেছি। বউ জান, তুমি এত কিউট, মন বলে এখনই খেয়ে ফেলি। সরেন তো আপনি, এখন কিছুক্ষণ পর আজান দেবেন, নামাজ পড়তে হবে। আজান দিছে, ওযু বানতে চলে, ওযু করতে চলেন। তারপর মিহু আর ইরফান ওযু করে দুজনে ফজরের নামাজ আদায় করলো, তারপর ঘুমিয়ে পড়লো। সকাল 9টা। দরজা কে যেন ঠকঠক করলো। দরজা খুলো ভাইয়া, আম্মু তোমাদের নাস্তা খেতে ডাকছে। দরজা খুলে ইরফান, চলুন। নাস্তার টেবিলে। ঘুম ভাঙলো? মামুনি, এখন খেতে বসো। আঙ্কেল। আঙ্কেল কি, বাবা ডাকবি? ঈশা কই তুমি? ঈশা রুমে, কেউ না থাকলে ছাদে আসো। আসতেছি। এইভাবে 3 মাস কেটে যায় সবার ভালোবাসা খুনসুটিতে। মিহু প্রেগনেন্ট, মিহুর যত্নের কোনো কমতি নাই। ইরফানের বাবা হবার খবর শোনার পর মিহুর যত্নের কোনো কমতিই নাই। অন্যদিকে অর্ণবের মা বাবা ঈশার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায় এবং বিয়ের তারিখ ঠিক করে ফেলে। 3 মাস পর অস্ট্রেলিয়া।
আমি বিড়িতে ব্যাক করব। ও, তুমিও আমার সাথে যাবে? আমি আন্টিকে বলছি। আমার যাওয়ার ইচ্ছা নাই। ইরফানের জন্য তো তুমি যাবা আমার বাসা। ইরফানের বাসা না, এ না, তুমি এরকম করো না। আচ্ছা যাব। ফ্লাইট কখন? আজকে রাত্রে। হুম, বাংলাদেশে। আমি আচার খাবো, আমাকে আচার এনে দাও। এখন আচার খাওয়া লাগবে না। আমাকে আচার এনে দাও। আমি এনে দিব না। তুমি আমাকে ভালোবাসো না, তুমি খুব পচা হয়ে গেছো। দাঁড়াও, আনতেছি আচার। হুম, আনো। এই নাও, তোমার আচার যত ইচ্ছা খেতে পারো। হুম, হাই। হ্যালো, কোথায় যাচ্ছ এখন? এই তো ভার্সিটিতে যাব। চলো, আমরা দিয়ে আসি। হুম, চলো। তোমার সবচেয়ে প্রিয় রং কি? আমার সবচেয়ে প্রিয় রং কালো, কারণ এটা চাইলেই আর সবার মতো রং বদলাতে পারে। হুম, তা ঠিক বলেছো তুমি। অস্ট্রেলিয়া। মাম্মাম। জি মামনি। মাম্মাম, মাম্মাম পাপ্পা কোথায়? তোমার পাপ্পা সোফায় বসে রয়েছে। ও পাপ্পা, পাপ্পা। জি মামনি। পাপ্পা, কিছুক্ষণ পর তো আমি আর ঈশান বিড়িতে ব্যাক করব। সাবধানে যেও মামনি। কোথায় তুমি রেডি হলে? এই তো ঈশান চলে এসেছে। জি আঙ্কেল, আমরা এখন এয়ারপোর্টে যাব, আর কিছুক্ষণ পর ফ্লাইট। হুম, সাবধানে যেও। এই কথা বলে ঈশান এবং এনা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিল এবং এয়ারপোর্টে এসে অপেক্ষায় রইল কিছুক্ষণ। তারপর একে একে সবাই প্লেনে উঠে পড়ল এবং প্লেনে আকাশে উঠতে লাগলো। বাংলাদেশে কেন যাইতেছি জানো? হুম, মা বাবা কে দেখতে তো যাবই। না এনা। তাহলে? আমার খালাতো বোন ঈশার বিয়ে উপলক্ষে যাব। ও, হুম। ঈশার হবু হাজবেন্ডের নাম কি? অর্ণব। রিলেশনের বিয়ে নাকি অ্যারেঞ্জ ম্যারেজের বিয়ে? রিলেশনের বিয়ে। উফ, সে তো তোমাদের ভালোবাসাটা তাহলে পূর্ণতা পেতে চলেছে। হুম। আচ্ছা, আমাদেরটা কবে পূর্ণতা পাবে? ঈশার বিয়ের পর। তোমার আর আমার বিয়ে খুশি তো? হুম, অনেক খুশি। বাংলাদেশে। দেখো, ইরফান আর মেহুর ভালোবাসা দেখে। হুম, তুমিও ইরফানের মতো ছিলে। তুমি মেহুর মতো ছিলে। দোয়া করি আমাদের ছেলে মুখে যেন সব সময় হাসি থাকে। হুম। ওগো শুনছো? বলো। পেটে আমার ছেলে কিক মারতেছে। এই তো আনন্দের ব্যাপার, কই দেখি তো। হুম। আম্মুনি, তুমি কিন্তু বেশি দুষ্টুমি করতেছো, আর কিছুদিন পর তো তুমি আসবে, তখন আরো বেশি দুষ্টুমি করব। নিশান আর এনা দেশে আসার দুই দিন পর অর্ণব ঈশার বিয়ের দিনটা চলে আসলো। অর্ণব আর ঈশার ঘর অভাবে বিয়ে হবে, তাই তেমন মানুষকে দাওয়াত দেওয়া হয় নাই। হ্যালো জান, কিছুক্ষণ পর তো তুমি আমার হয়ে যাবে, ভাবতে অবাক লাগে, তুমি আমার হবে সারা জীবনের জন্য। কান্না করবো না কিন্তু। আচ্ছা মা, বাবার ছাড়া আমি কেমনে থাকবো? থাকতে হবে, প্রথম প্রথম থাকতে কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে মানিয়ে নিতে হবে। কৃষা, ভাইয়ের সাথে প্রেমালাপ শেষ হয়েছে? হুম। এদিকে দেখ, ফোনে কথা বলবো ভাইয়ের সাথে। হুম, আপনার শালাবাবুর সাথে কথা বলেন। হুম, দাও। হ্যালো ব্রো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি শাকচুনিটাকে বিয়ে করতেছো কেমনে? শাকচুনি তো জবগাটিও বটে। নিশানের বাচ্চা, তুই আমাকে শাকচুনি বললি, দেখবি তোর কপালে বউ ছুটবে না। বিয়ে করি নাই, বাচ্চা কোথায় পেলি? অর্ণব ফোনে বউয়ের কথা শুনে হাসতে হাসতে শেষ। নিশান, আমার বউটারে দাও তো কথা বলি। এই নিন মহারানী, আপনার জামাই আপনাকে চোখে হারাইতেছে। যাবি না মাইর খাবি? তলে তলে এত দূর চলে গেলি জানতে পারলাম না। না মানে হয়েছে, আর বলতে হবে না। হুম, তোর একটা কথা বলবো, তুই কাউকে বলবি না কিন্তু। বলবো না বলে পেল? আসলে আমি, আদিত্য আমাকে প্রপোজ করেছে, মেহর বিয়ের দিন আমরা রিলেশনশিপে আছি। কনগ্রাচুলেশন। অর্ণব আর ঈশার বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল, তাদের ভালোবাসাটা পূর্ণতা পেল। রাত্রিবেলা ইরফান, মেহু, অনন্য, আদিত্য, এনা, ঈশান, অর্ণব সবাই মিলে আড্ডা দিচ্ছে। তখনই এনা ঈশাকে নিয়ে এসেছে। একটা গান শোনাবে? না, এখন অর্ণবে আমাদের গান শোনাবে। হুম, ঠিক। গান পারি না। না পারলেও শোনাও। শোনাবো, কিন্তু তুমিও আমার সাথে গাইতে হবে গান। ওকে। আমার সকল অভিযোগে তুমি
তোমার মিষ্টি হাসিটা কি আমি আমার না বলা কথার ভাজে, তোমার গানের কত সুর ভাসে, তোমায় নিয়ে আমার লেখা গানে অযথা কত স্বপ্ন বোনাছে, আমার হাতে আঙুলের ভাজে তোমাকে নিয়ে কত কাব্য রটে। অর্ণব ঈশার দিকে তাকিয়ে গানটা গাচ্ছিল এবং ঈশা অর্ণবের দিকে তাকিয়ে গাচ্ছিল। সবাই নিজেদের প্রিয় মানুষকে নিয়ে অনুভব করছিল এবং নিজে চলে এসে যে যার মতো সময় কাটাচ্ছে। এনা, গানটা আমার মনের সব কথা। হুম, আমি না তোমাকে ওই দূর্নীল আকাশের তারার মতো ভালোবাসি, যেটা সবসময় জল জল করে ঠিক তোমার মতো। নিশান, আমি যদি না থাকি তখন তুমি কি অন্য কাউকে ভালোবাসবে? না, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না। হুম, আচ্ছা শোনো, আমরা কবে অস্ট্রেলিয়া ব্যাক করব? কিছুদিন পর। হুম, আমাদের পরিবার মানবে তো আমাদের ভালোবাসা? চিন্তা করো না, মানাবে। আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে তো? চিন্তা করো না, মানবে। 9 মাস পর। আমার পেটটা ব্যথা করতেছে। আম্মু আব্বু কই তোমরা, তাড়াতাড়ি আসো। আম্মু, মেহুকে হাসপাতালে নিয়ে চলো। মেহুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ওটিতে নেওয়ার আগে মেহু, আমার খুব ভয় করতেছে। ভয় পেও না, আমার তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না। আমি যদি হারিয়ে যাই তবে নিজের খেয়াল রেখো, আমার সন্তানকে আগলে রাখবে, কথা দাও। হুম, মেহুর কি হয়েছে আন্টি? আমার মেয়ে কোথায়? আমার মেয়ের কি হয়েছে? হঠাৎ করে মেহুর পেন উঠে, তারপর হাসপাতালে ভর্তি করি। এই নিন, আপনার কন্যা সন্তান হয়েছে। ও কোথায়? ও ঠিক আছে তো? ডাক্তার থেকে জেনে নেবেন। নার্স চলে যাবার পর সবাই বাবুকে দেখে খুশি হয়ে যায়। ডাক্তার ওটি থেকে বের হওয়ার পর, ডাক্তার, আমার বউ কেমন আছে? ওর কিছু হয় নাই তো? চিন্তা করবেন না, উনি সুস্থ আছে। এখন কি ভিতরে যেতে পারবো? হুম, যে কোনো একজন যেতে পারেন। আমি দাদা হয়ে গেলাম, আজকে মিষ্টি আনতে গেলাম। বিয়া সাহেব, আপনি একা মিষ্টি আনতে গেলে হবে? আমিও যাব। চলুন, আজকে আমরা দুই বিয়াই না হওয়া একসাথে মিষ্টি কিনি। হুম, বৌজান, তুমি আমাকে এত সুন্দর একটা উপহার দিলে এত কষ্ট করে। আমার মেয়ে কই? আছে, ওর দাদুর কাছে। আন্টি, আমাকে দাও বাবুজা। আন্টিকে ভালোবাসবে, পিচ্ছি বড় হলে এই আন্টিটাকে ভুলে যেও না। ঈশা 3 মাসের প্রেগনেন্ট। এইদিকে আজ সবাই পরিবার খুশি বয়ে চলতেছে। আফজাল ও আনোয়ার দুইজন মিষ্টি কিনে আনলো এবং কেবিনে প্রবেশ করলো। সকলে মিষ্টি মুখ করতে ব্যস্ত। এই নাও, সবাই মিষ্টি মুখ করো। নিন বেয়াই সাহেব, মিষ্টি খান। হুম, এই নিন, মিষ্টি খান। অস্ট্রেলিয়া। ঈশান, মেহুর মেয়ে হয়েছে। ঈশা 3 মাসের প্রেগনেন্ট। ও, খুশির খবর তো। হুম, হ্যালো আদিত্য, তুই তো কাকা হয়ে গেলি। এত কিছু হয়ে গেল, আমাকে মাত্র বললি। সরি দোস্ত, ব্যস্ততার কারণে আর বলা হয়নি। আরে তোর ছড়ি রাখ, আমি এক্ষুনি আসতেছি। হুম, আস। একে একে সবাই মিহুকে দেখতে আসলো এবং সকলে বিভিন্ন গিফট দিলে। এইভাবে 4টি দিন কেটে গেল। 4 দিন পর মিহুকে রিলিজ দেওয়া হলো। মিহুকে নিয়ে সকলে আনন্দে কাটলো সকলের দিন। আচ্ছা, তুমি মেয়ে বাবু চাও নাকি ছেলে বাবু চাও? মেয়ে বাবু? না, ছেলে বাবু। আলা মেয়ে দেখছে কি? আলা মেয়ে দেখ, ছেলে দেখ, আমরা এতেই খুশি। হুম, আদিত্য কেমন আছো? হুম, ভালো। তুমি কেমন আছো? হুম, ভালো। অনন্য, অনন্য। আচ্ছা আদিত্য, এখন রাখি, আম্মু ডাকতেছে। এই নে, শাড়িটা পর, আজ তোকে দেখতে আসবে। কি বলো এসব আম্মু, এখন আমি বিয়ে করব না। দেখতে আসলে বিয়ে হয় না। আম্মু, আব্বু কোথায়? আব্বুকে ডাকো, তোমাদের সাথে আমার কথা আছে। ওগো, এইদিকে আসো তো, তোমার মেয়ে ডাকতেছে। ডাকছিলে কেন? তোমার মেয়ে কি কথা বলবে? আম্মু, কি বলবা বলে ফেলো, নির্দ্বিধায়। আসলে আব্বু, আমি একটা ছেলেকে ভালোবাসি। কেই সে ছেলে? নাম কি তার? কি করে সে? তার নাম আদিত্য মাহমুদ এবং পুলিশে জব করে সে। এসআই আদিত্য। ও আচ্ছা, সমস্যা নেই, তুমি রেডি হয়ে নিচে আসো। বাবাই, বেশি কথা না বলে নিচে এসো। মেয়েটার কথা একবার ভাবো। তুমি চুপ থাকো। তারপর অনন্যকে সাজিয়ে নিচে আনা হলো। অনন্য
মাথা নিচু করে বসে রয়েছে অনন্যকে ছেলেপক্ষরা পছন্দ করেছে এবং আংটি পরানো হলো এবং ঘরোয়া ভাবে বিয়েটা হয়ে যায় এবং অনন্যকে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়া হলো বাসর ঘরে। আপনি আমাকে স্পর্শ করবেন না, আমি আপনাকে ভালোবাসি না, আমার কাছে কিনারায় আসার চেষ্টা করবেন না। তাহলে আমি চলে যাই, যাকে আজ এক বছর ভালোবাসলাম সে আমাকে দূরে সরিয়ে দিচ্ছে। আদিত্য। হুম ম্যাডাম, আমি তোমার স্বামী, এবার কি কাছে আসতে পারি? হুম, অবশেষে তোমাকে আমি আমার করে পেলাম। চলো তাহলে আজকে আমরা ভালোবাসার চাদরে মুড়িয়ে যাই। আদিত্য আর অনন্য তারা ভালোবাসার অন্য জগতে হারিয়ে গেল, তাদের এক বছরের ভালোবাসা আজ পূর্ণতা পেল। ইরফান, আমাদের মেয়ের নাম কি রাখবা ভেবেছো? রোহানি রাখবো, সুন্দর না নামটা? অনেক সুন্দর নাম জানো, ভাগ্য করে তোমার মতো একজন স্বামী পেলাম। অস্ট্রেলিয়া। হ্যালো এনা। হুম। আজকে দেখা করতে পারবে? হুম। এনা আজকে শাড়ি পরে এসো। আচ্ছা। নীলটা পরো কিন্তু। হুম। এশা আর নিশান নিজেদের সাথে একান্তে সময় কাটানোর জন্য ঘুরতে যাবে, হাজার হোক প্রিয় মানুষের সাথে ঘোরার ফিলিংসটা অন্যরকম। এনা রেডি হয়ে নিশানের সাথে চলে যায় ঘুরতে। আজকে না তোমাকে সুন্দর লাগতেছে, একটা কিস দিবা? যথেষ্ট। তাই? হুম। কিস দিবা কিনা বলো? না দিব না। তাই? হুম তাই। তাহলে আমি নিজেই নিয়ে নেই। হুম। নিশান এনার দিকে এগিয়ে আসছিল, এনা পিছাচ্ছিল। একটা সময় এনা গাড়ির সাথে ধাক্কা খায় আর নিশান কিস দিয়ে দেয়। অবশেষে তুমি আমার হয়ে গেলে। হুম, তোমাকে নিজের করে পাবো কখনো ভাবতেই পারিনি। এখন আমাকে তো পেয়েছো, খুশি? হুম, অনেক ভাগ্য করে তোমাকে নিজের করে পেলাম। আল্লাহ আমাকে তোমার ভাগ্যে লিখে রেখেছিল, তাই আমাকে তোমার করে পেয়েছো। হুম, আজকে চলো মেহুকে দেখে আসি, এবং চাল ডাল মিষ্টি সুপারি এগুলো নিতে হবে। হুম, এগুলো তো দেওয়া লাগবে, চলো। হুম, যাওয়ার আগে একবার কল দিয়ে বলি। হুম। দেখো ইরফান, অনলাইনে একটা মেয়ে কি সুন্দর একটা গল্প লিখেছে। আইডির নাম কি? সামিয়া রোজা আইডির নাম। হুম। আমি মেয়েটাকে একটা মেসেজ দিয়েছি। কি লিখছো? আপু, তোমার গল্পগুলো অনেক সুন্দর হয়। মেয়েটা কিছু রিপ্লাই করছে। হুম। কি বলছে? ধন্যবাদ আপু, সবসময় লাইক কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন। তাই? তাহলে চলো আমরা আইডিটা সাবস্ক্রাইব করি, তাহলে আমরা নিয়মিত রোমান্টিক ভালোবাসার গল্প পাবো। হুম। কেটে গেল দুইটা বছর, রোহানির দুই বছর পূর্ণ হলো এবং ইরফান তার কাজ এবং পরিশ্রমে খ্যাতি অর্জন করে এবং সারা বিশ্বে তার নাম ছড়িয়ে রয়েছে। ঈশার ছেলে হয়, নাম তার রিহাব। অর্ণব একজন সাংবাদিক হয়। আদিত্য এখন প্রমোশন হয়েছে, আদিত্যের একটা মেয়ে হয়েছে, নাম রিশা। তারা আজ সবাই নিজ দক্ষতা এবং মেধা সাফল্য লাভ করে, এর মধ্যে এনা এবং নিশান বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। রোহানি, মামনি এদিকে আসো তো, খাবার অল্প একটু খেয়ে নাও। মামনি। না মাম্মা, থামি থামো না। খেয়ে নাও মাম্মাম। না মাম্মা। আমার সোনা মাম্মামটা কি করে? দেখো না পাপ্পা, মাম্মাম থামাকে দৌড় তোরে থাপাতে তাই। আমার সোনা মাম্মামটা তো খাবো পাপ্পার সাথে। না পাপ্পা, থামি থাবো না। না খাইলে বাবা পচা বলবে, খেয়ে ফেলো মামুনি। না থামি থাবো না। খাবার খেলে তোমাকে ঘুরতে নিব। সত্যি? তাহলে থামি থাবো। তোমার মেয়ে আর তোমার জ্বালায় পারি না। ও বৌজান, এত রাগো কেন? রাগ করব না তো কি আদর করব? তুমি চাইলেও আদর করতে পারো। দাদা দাদু, মাম্মাম না থামাকে বকা দিছে। আচ্ছা, তোমার মাম্মাম কে ইচ্ছা মতো বকে দিব, খুশি তো? হুম দাদা, চলো না দোকানে যাই, আপিস খাবো। হুম চলো। টাটা দাদু। দেখতে দেখতে আজ দুই বছর কেটে গেছে আমাদের। হ্যাঁ। রিহাব কোথায়? ওর দাদু কোথায়? চলে একটু রোম্যান্স কর। বুড়ো বয়সে ভীমরতি করতে আসছো? আমি বুড়ি হলে তুমি বুড়ি? মোটেই। ও, আমি বুড়ি না। জানো তুমি, এ বয়সে হাজার মেয়ের ক্রাশ আমি। কচু। আজকে কি কচু রান্না করছো নাকি? এটা কিন্তু খেতে স্বাদ। শয়তান, শাকচুনি, বিলাই। রিহাব কি এনে দাও? পারবো না। আমি তাহলে নিয়ে আসি, আমিও আসতে পারি।
অনুমতি নেওয়ার কি আছে? যখন খুশি আসতে পারোস। আমু রিহাবকে দাও তো আমাকে। এই নে। বাবু ওষুধপত্র আছে তো না শেষ হয়ে গেছে? এই নে ওষুধগুলো নিয়ে আসিস। আচ্ছা বাবা নিয়ে আসবো। মা তোমার কিছু লাগবে খাবার? না তেমন কিছু লাগবে না। ও তাহলে আসি। কি গো আমারে ভুলে গেছো তুমি? তোমাকে ভুলে যাই তো। বউ তুমি তো আমাকে এখন সময় দিতে পারো না। কি করবো বলো, তোমার মেয়ের জ্বালা পারি না। তা তো দেখছো, দেখতে দেখছো কতগুলো মাস কেটে গেল আমাদের বিয়ের। অস্ট্রেলিয়া। এনা তাড়াতাড়ি রেডি হও, বাংলাদেশ ব্যাক করতে হবে। কি হয়েছে নিশান্ত, এত চিন্তা করতেছো কেন? দাদুর অবস্থা ভালো না। ও নিশানরা পুরো পরিবার বাংলাদেশে ব্যাক করে, নিশানের দাদু অসুস্থ হয়ে পড়েছে, তাই এভাবে জীবনটা চলে। ওদের সবাই কাল আদিত্য আর অনন্য চট্টগ্রাম চলে যাবে, আদিত্য পোস্টিং চট্টগ্রামে পড়েছে তাই। ঈশাকে তৈরি করেছো? তুমি তৈরি হও। আমার না ওখানে যেতে ইচ্ছে করছে না। কিছু করার নাই, আমাদের পুষ্টি এখানে হয়েছে, যেতে হবে আমাদের। আজকে একটু ঘুরতে যাব অর্ণব। কোথায় যাবা বলো? রমনা পার্ক চলো। বিকেলে রেডি থেকো। বিকালবেলা ঈশার অর্ণবরা রমনা পার্কে বেড়াতে যায়। সেখানে এত সুন্দর পরিবেশ দেখে আলাদা ফিলিংস হচ্ছে ওদের মনে। জায়গাটা অনেক সুন্দর তাই না? বিয়ের আগে ঘুরতে এসেছিলে আর না আইসক্রিম খাবা? আদিত্য ঢাকা শহর ছেড়ে আমরা আজ চট্টগ্রামে যাচ্ছি, ওখানের পরিবেশটা কেমন হবে, মানুষ কেমন হবে? ওইখানে মানুষ অনেক ভালো, অতিথি প্রিয়। তাই যেন হয়। সবাই যে যার মতো সময় কাটায়। অর্ণব আর ঈশা কিছুক্ষণ ঘুরে ফিরে চলে আসে, আর আদিত্য ও অনন্য বহু পরিচিত চেনা শহর ছেড়ে অচেনা শহরে আদিত্য চাকরির জন্য চলে যায়। নিশানরা দেশে ফিরেছে দুই দিন হলো। নিশান দাদু সুস্থ হলে আমরা বাংলাদেশে ঘুরব। নিশান আমাদের জীবন আজ দুটো বছর কেটে গেছে, তুমি লাইফে এগিয়ে ছিলে, আমি ইরফানকে ভুলতেও পেরেছি। তোমার মতো একজনকে পেয়ে আমি সত্যিই ভাগ্যবান। তোমার মতো একজন পেয়ে আমিও ভাগ্যবান। ইরফান চলো না আম্মু আব্বুকে দেখে আসি। বিকেলে চলো। আন্টিকে বলো। আমি আম্মু আব্বুকে বলতেছি। বলো। আম্মু ভিতরে আসবো। আসো ইরফান। আসলে আম্মু আব্বু তোমাদের একটা কথা বলার ছিল। বলে ফেল। আসলে মেহুকি নিয়ে ওর বাবার বাসায় বেড়ে আসতাম কিছুদিনের জন্য। যাও কিছুদিন বেড়ায় আসো, মেয়েটারও মন ভালো হবে। ইরফান এবং মেহু রেডি হয় মেহুর বাবার বাড়ির উদ্দেশ্যে। কতদিন পর নিজের বাড়িতে মেহু বেড়াতে যাচ্ছে, রোহানি তো খুশিতে পাগল হয়ে যাবে গাড়িতে। বাবা মামার বাড়ি যাব, কি মজা কি মজা। অনেক মজা। কতদিন পর যাব, অনুভূতিটা অন্যরকম। আজ মেহুরা আসবে, কত মজা হবে তাই না? মেহুর বিয়ে হবার পর থেকে ঘরটা কেমন যেন প্রাণহীন হয়ে গেছে, আবার প্রাণ ফিরে আসবে। এখন বাজারে যাও। বাজারে স্লিপটা দাও। এই নাও। আ বাবা তামার তোল্ল ইস তাম্বা। নে আসবো। আজ দুষ্টুমিটা কম করো। অর্ণব বাজারে চলে যায় এবং মাঝে দরজা ওয়ার্নিং বেল বেজে ওঠে। তারপর ঈশা দরজা খুলে দেখে ইরফান মিহু চলে এসেছে। কেমন আছো মিহু? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মিহু, কতদিন পর আসলে, আমাদের তো ভুলেই গেছ। না আম্মু ভুলি নাই। আমার জামাই বাবাটা হাসে নাই, এসছে গাড়িতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নানুমণি নানুমণি। মাই কিউটি। আমি তোমার সাথে কথা বলবো না, তুমি খুব বজা হয়ে গেছো, তুমি আমার সাথে কথা বলো নাই। কেউ যদি আমার সাথে রাগ করে থাকে তাহলে চকলেট নিব না। আমি রাগ করি নাই, দাও চকলেট। নাও। মেহু তোমরা ফ্রেশ হয়ে নিচে আসো। ইরফান আর মেহু ফ্রেশ হতে চলে যায় এবং ঈশা তাদের জন্য নাস্তা নিয়ে চলে আসে এবং ইরফান আর মেহু নিচে চলে আসে। আম্মু
আব্বু আর অর্ণব কোথায়? অর্ণব বাজারে আর তোর আব্বু অফিসে। ও ভাইয়া, কথা পরে বলা যাবে, আগে নাস্তা করো। ও এখন তোর দাদু সুস্থ, চলো কোথাও ঘুরতে যাই। কোথায় পাওয়া যায় বলো তো? দিয়া বাড়ি চলো। যাওয়া যায়, রাত্রে বেলা রেডি থেকো। অনেকদিন হলো তো চট্টগ্রামে আসলাম, আমার কাছে কেমন যেন লাগে। সমস্যা নাই, কিছুদিন গেলে রাখবো। ও আজকে আমার একটা মিশন আছে, রাত্রে সাবধানে থাকো। এনা ও নিশান দুজনে ঘুরতে রওনা হলো দিয়া বাড়ির উদ্দেশ্যে, আদিত্য বের হলো মিশনের উদ্দেশ্যে। এভাবে আরো কিছুদিন কেটে গেল। ব্যাগ গুছিয়ে নাও, আমাদের বাসায় যেতে হবে। এত তাড়াতাড়ি? আম্মু আমরা কিছুক্ষণ পর চলে যাব। সে কি মা, এসেছে মাত্র অল্প দিন, কয়দিন থেকে চলে যাবা? যাবি কেন? মেহু চলে যাবে কেন, আর কিছুদিন থাকো। কিছুক্ষণ পর আমাদের যেতে হবে। ও মন খারাপ করো না, আমরা আবার আসবো। সে কি বাবা, আবার কবে না কবে আসো। রুহানি এদিকে আসো, আমরা চলে যাব রেডি হতে। রিহাব টাটা, থামরা টলে থাবো। তোমরা কেউ না, মামা টলো টলো। তারপর সবাই মিহুদের বিদায় দিল। মিহুরা বাসার উদ্দেশ্যে রওনা দেয়। এনা আর নিশান দিয়াবাড়ি থেকে ঘুরে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। হুট করে ইরফানের কলটি বেজে উঠে, দেখে ইরফানের ম্যানেজার ঈশান কল করেছে। ইরফান কল রিসিভ করে। হ্যালো ঈশান, এতক্ষণ রাতে কল দিছো যে। স্যার, আমাদের যে ডিলটা হওয়ার কথা ছিল বিদেশি ক্লায়েন্টের সাথে, তারা বাংলাদেশে আসতে পারবে না, আমাদেরকে যেতে বলেছে। আর এই ডিলটা না হলে আমাদের 50 কোটি টাকা লস হবে। ড্যামিট, আমাকে এখন জানাতেছো? সরি স্যার। আমার পাসপোর্ট ভিসা রেডি রেখো সকালে। ওকে স্যার। কি হয়েছে, আপনি এত রেগে রয়েছেন? কালকে আমাকে ইতালি যেতে হবে, ব্যবসার জন্য ডিলটা শেষ হলে চলে আসব। ও সকালবেলা ইরফান সবাইকে বলে ইতালির উদ্দেশ্যে বের হয়ে পড়ল ঈশানকে নিয়ে। সময় বহমান, সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, অর্থাৎ সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ঠিক কয়েকটি বছর কেটে গেল, সবাই এখন সফল। এনার একটি কন্যা সন্তান হয়েছে, নাম আনহা ইসলাম। 5 বছর পর আজকে রাতে বড় একটা মিশন আছে, মিশন কমপ্লিট না করলে বাংলাদেশে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যাও তবে, সাবধানে যাবো। বউ আদিত্য অনন্যর কপালে কিস দিয়ে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ে মিশনের উদ্দেশ্যে, এবং অনন্য ছলছল চোখে তার প্রিয় মানুষটির যার দিকে তাকিয়ে থাকে। আদিত্য চলে যাবার পর কিছুদিন, আম্মু বাবা আসছে না যে? তোমার বাবার কাজ শেষ হলেই চলে আসব। আম্মু এখন কোথায়? রুমে আছে। ওষুধ ঠিকঠাক খাওয়াইছো? বউ শুনো, এটা তোমার সংসার, আগলে রেখো সংসারটাকে, সংসারের মানুষগুলোকে। তুমি চিন্তা করো না, সংসার আমি আগলে রাখবো। আমার ছেলে আর বৌমা দুজন কতটা বুঝদার, ভাগ্য করে এমন ছেলে এমন বৌমা পাইছি। এভাবে সুখ দুঃখ মিলে চলতেছে সবার জীবন, সবার পরিবারের হাসি খুনসুটিতে কাটে এই সংসার, এবং নিজের প্রিয় মানুষটিকে নিয়ে সবাই সুখে থাকতে পারে, এটাই আল্লাহর কাছে কামনা। এবং এদের চারজনের জীবনের যেন সবসময় এভাবে হাসি থাকে, কখনো কোনো দুঃখ এদের ছুঁইতে না পারে। কেউ কখনো কল্পনা করে নাই এদের জীবনটা এতটা বাস্তবে সুখের হবে। সবাই দোয়া করে এভাবে যেন ওদের জীবনটা সুখের কাটে। রোহানে সমাপনী পরীক্ষা দিয়েছে, রিহাব ক্লাস 3-তে আর রুশা ক্লাস 1-এ পড়ে। মিহু আবারও প্রেগনেন্ট, এতে যেন পুরো বাড়ি আবারও আনন্দে জলমল করে উঠল। ঈশা ইউনিভার্সিটি শেষ করেছে, এখন একজন শিক্ষক হয়েছে। আদিত্যর পোস্টিং এখন সিলেটে, অনন্যরা এখন সিলেটে থাকে। জীবনে সারাটি জীবন এরা যেন এভাবে সুখে থাকে, কারোর যেন নজর না লাগে। এনা অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটির একজন শিক্ষক, এবং নিশান সে ইউনিভার্সিটির প্রফেসর, অর্থাৎ জীবনে কারোর জন্য কখনো থেমে থাকে না, একদিন না একদিন সবাই প্রতিষ্ঠিত হয়।